অনাবিল টিভি সত্যের সাথে। নোয়াখালী সোনাইমুড়িতে হিজবুত তাওহিদের উদ্যোগে স্থানীয় গণমাধ্যমদেরকে নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার 17 নভেম্বর সকালে হিজবুত তাওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের নিজ বাসভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপপ্রচার ও গুজব সৃষ্টি করে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হত্যাকাণ্ড, জ্বালাওপোড়া ও লুটপাটের বিরুদ্ধে গণমাধ্যমকে অবহিতকরণ শীর্ষক এই অনুষ্ঠানে স্থানীয় গুরুত্বপূর্ণ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হিজবুত তাওহিদের এমাম ও তার পরিবার সহ কর্মী সমর্থকদের উপর দীর্ঘদিন ধরে চলে আসা হামলা, লুটপাট ও নির্যাতনের কথা তুলে ধরেন হিজবুত তাওহিদের এমাম। এ সময় 2016 সালের 14 মার্চ তার বাড়িতে নির্মাণাধীন মসজিদকে গির্জা বলে গুজব রটিয়ে হামলা ও 2 সদস্যকে জবাই করে হত্যার লোমহর্ষক ঘটনার বর্ণনা ও তথ্যচিত্র তুলে ধরেন তিনি। এসব হামলার সাথে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হোসাইন মোহাম্মদ সেলিম। পাশাপাশি হিজবুত তাওহিদের উদ্যোগে সোনাইমুড়িতে চলমান উন্নয়ন ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন হিজবুত তাওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি জাতির সামনে সরকারের কাছে বলতে চাই, আমরা 26 বছর এবং আইন ভঙ্গ করি নাই, আদালত কর্তৃক প্রমাণিত। আমাদের নামে যে সমস্ত মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডা জালিয়াতি করা হয়েছে এর তদন্ত করা হোক, জালিয়াত চক্রকে আইনের আওতায় আনা হোক, 1 নম্বর। 2 নম্বর, আমাদের নামে যে সমস্ত মিথ্যাচার তারা চালিয়েছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে পথে ঘাটে মহফিলে ওয়াজে বক্তব্যে, আমাদের বক্তব্য জনগণ শোনার অধিকার রয়েছে, আমাদের বক্তব্য জনগণকে শোনানোর জন্য, ব্যবস্থা গ্রহণ করার জন্য, নিরাপত্তা ব্যবস্থা করার জন্য আমি আবেদন জানাচ্ছি, আমার বক্তব্য জনগণ শুনুক। আমি কি বলছি, আমি বলেছি যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই, আমার এই কথাটা কাটিং করে দিয়ে বলে আমল করার দরকার নাই, জনগণ কথা শুনতে হবে, সেটা নিরাপত্তা সরকার দেবে, কারণ আমার কথা বলার অধিকার সংবিধান কর্তৃক স্বীকৃত। 3 নম্বর, সোনাইমুড়িতে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হতে হবে, সুষ্ঠু তদন্ত হতে হবে, প্রয়োজনে সম্পূরক শাস্তি দিতে হবে, সম্পূরক শাস্তির আওতায় বাকি যারা হুমকি দিয়ে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় আসতে হবে। 4 নম্বর, আমাদের মেসেজ গণমাধ্যম কর্মীদের সামনে আপনারা দেখলেন, আমরা এখানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছি মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে, জাতির কল্যাণে। এই উন্নয়ন কর্মকাণ্ডের ভাগিদার কেবল আমরা নই, জাতি, সমাজ। আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ড যেন নিরাপদ থাকে, নিরাপত্তা থাকে, সেটা নিরাপত্তার ব্যবস্থা করা হোক, আর যেন এই ধরনের গুজব রটিয়ে আমাদের জানমালের ক্ষতি করতে না পারে সেটার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। 4 নম্বর এলো। 5 নম্বর, গণমাধ্যম কর্মীদের কাছে আমার আবেদন, আহ্বান, আপনারা নিজের চোখে দেখুন, তদন্ত করুন, যাচাই করুন, আপনারা রিপোর্ট প্রণয়ন করুন, এটার নাম হচ্ছে আপনারা জানেন, আপনারা রিপোর্ট করেন, অনুসন্ধানী প্রতিবেদন, আপনারা নিরপেক্ষভাবে আমাদের বক্তব্য নিন, আমাদের সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন করুন। আমার 5 নম্বর দাবি, আমরা যা বলি নাই সেটা যেন আমাদের বিরুদ্ধে চালানো না হয়, আমরা যা বলছি সেই কথা জনগণকে তুলে ধরুন, এবং এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা যে আদর্শটা তুলে ধরছি, আমাদের আদর্শটা যৌক্তিক কিনা, প্রয়োগযোগ্য কিনা, প্রয়োজনীয় কিনা, সময় উপযোগী কিনা, গণমাধ্যমের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা স্টাডি করুন, পড়ুন, এবং জাতির কল্যাণে তুলে ধরুন, আমরা সার্বিক সহযোগিতা করব। অফুরন্ত পানির নাম পাওয়ার ফ্লো ওয়াটার পাম্প। পাওয়ার ফ্লো ব্র্যান্ডের রয়েছে সাবমার্সিবল পাম্প, জেট পাম্প, ড্রেনেজ পাম্প, ইরিগেশন সেচ পাম্প ও ইন্ডাস্ট্রিয়াল পাম্প, রয়েছে 2 বছরের ওয়ারেন্টি, 1 বছরের কয়েল গ্যারান্টি। আমাদের দক্ষ টেকনিশিয়ান বাসায় গিয়ে পাম্প সার্ভিস করে থাকে, তাই সকলের পছন্দ পাওয়ার ফ্লো পাম্প। অর্ডার করতে পেজে দেওয়া নাম্বারে কল করুন